গত 3রা সেপ্টেম্বর চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার হাই ভোল্টেজ ম্যাচে মাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুটি দল, এগিয়ে চলো সংঘ এবং লাল বাহাদুর ব্যায়ামাগার। এদিনের ম্যাচে নির্ধারিত সময় শেষে জাবেদিয়া ডার্লং এর গোলের সুবাদে 1-0 গোলের ব্যবধানে লাল বাহাদুর ক্লাবকে পরাজিত করেছিল এগিয়ে চলো সংঘ। যদিও ম্যাচ শুরু হওয়ার পর থেকে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিদের সিদ্ধান্তকে মেনে নিতে পারছিলেন না লাল বাহাদুর ক্লাবের সমর্থক সহ টিম ম্যানেজার তন্ময় দেববর্মা এবং কোচ সুজিত ঘোষ। এদিন ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তকে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কোচ এবং টিম ম্যানেজারকে। কিন্তু ম্যাচ শেষে লাইফ ম্যানের দায়িত্বে থাকা রেফারি কার্তিক দাসের উপর চওড়া হয় লাল বাহাদুর ক্লাবের টিম ম্যানেজার তন্ময় দেববর্মা। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে রূপ নেয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে, পাল্টা প্রতিরোধ করেন রেফারি কার্তিক দাস। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন টিএফএর সহসভাপতি অমিত দেব, লীগ কমিটির সচিব তপন সাহা সহ টিএফএর কর্মকর্তারা। পরিস্থিতির শিকার হয়ে ম্যাচ শেষ হবার পরও দীর্ঘ সময় মাঠেই দাঁড়িয়ে থাকতে হয় ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা চারজন রেফারি সত্যজিৎ দেব, কার্তিক দাস, বিপ্লব সিং এবং টিঙ্কু দেকে। অবশেষে পুলিশের সহায়তায় মাঠ থেকে বের হন চার রেফারি। এদিনের ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে গত 4 সেপ্টেম্বর টিএফএ কে লিখিত অভিযোগ জানানো হয় লাল বাহাদুর ক্লাবের পক্ষ থেকে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় টিএফএ কার্যালয়ে লীগ সাব কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। গত 3রা সেপ্টেম্বর এগিয়ে চলো সংঘ এবং লাল বাহাদুর ক্লাবের ম্যাচ শেষে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে লাল বাহাদুর ক্লাবের টিম ম্যানেজার তন্ময় দেববর্মাকে ক্লাবের পরবর্তী 3টি ম্যাচের জন্য বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকার চারজন রেফারি সত্যজিৎ দেব, কার্তিক দাস, বিপ্লব সিং, টিঙ্কু দে এবং লাল বাহাদুর ক্লাবের কোচ সুজিত ঘোষকে শো কোচ করা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে কোচ এবং চারজন রেফারিকে লিখিতভাবে তাদের শো কোচের উত্তর টিএফএ এর নিকট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। তিন তারিখের যে ম্যাচটা এগিয়ে চল ভার্সেস লাল বাহাদুরের যে ম্যাচটা হয়েছিল, এই ম্যাচটা মানে খেলার পরে যে গণ্ডগোল হয়েছিল, এই গণ্ডগোলের ভিত্তিতে আমরা আজকে রেফারির রিপোর্ট এখানে আমরা টেস্ট করেছি। ঠিক আছে, টেস্ট করার পরে আমরা এখানে যা যা দেখলাম যে এখানে রেফারির রিপোর্টের ভিত্তিতে আমরা যা ডিসিশন নিয়েছি যে আমাদের লাল বাহাদুরের ম্যানেজার তন্ময়টা বর্মাকে আমরা নেক্সট জি ম্যাচের জন্য সাসপেন্ড করেছি। সুজিত ঘোষের এই রেফারি রিপোর্টে সুজিত ঘোষের নাম ছিল, সুজিত ঘোষকে আমরা শোকস পাঠাবো এবং বাকি যে ওই দিনে যে চারজন রেফারি ছিল ওই চারজন রেফারিকেও আমরা শোকসে শোকস পাঠাবো। মানে 3 দিনের মধ্যে উত্তর দিতে হবে। বুধবার সন্ধ্যায় টিএফএ কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন টিএফএ সচিব অমিত চৌধুরী, লীগ কমিটির সচিব তপন সাহা, লাল বাহাদুর ক্লাব এবং এগিয়ে চলো সংঘের প্রতিনিধি সহ সাব কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।